রাজ্যের দু জায়গায় প্রহরা খুনের ঘটনাতে গ্রেফতার নিকট আত্মীয়রা। কালনার মতো কলকাতার ঘটনাতে উঠে আসছে সম্পত্তির তত্ত্ব। পর্ণশ্রীর ফকিরপাড়ার এই দোতলা বাড়ির নিচের তলায় থাকতেন 68 বছরের শিপ্রা ভট্টাচার্য, উপরে মেয়ে ও জামাই। শনিবার সকালে নিচের ঘরের মেঝে থেকে উদ্ধার হয় প্রৌঢ়ার দেহ। প্রাথমিকভাবে পুলিশের কাছে যে বিষয়টা উঠে আসে, এটি আত্মহত্যার ঘটনা। ঘটনার পর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। কিন্তু গোটা ঘটনার রূপ কার্য তো বদলে যায় দেহের ময়নাতদন্ত করার পরে। জানা যায় গলা টিপে খুন করা হয়েছে প্রৌঢ়াকে। তার গলার একটি হাড় ভেঙে গিয়েছিল। খুনের সম্ভাবনা জোরালো করে দেহের পাশ থেকে পাওয়া একটি খাতার পাতা, যাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মেয়ে কিংবা জামাইকে পুলিশ যেন বিরক্ত না করে। সূত্রের খবর, এর সঙ্গে মৃতার হাতের লেখার কোনো মিল পাননি তদন্তকারীরা। এরপরই নতুন একটি সূত্র বাড়তি মাত্রা দেয় তদন্তকে। জানা যায় লেখাটি লেখা হয়েছে কোনো বাচ্চার ইংরেজি খাতার পাতা ছেড়ে। সন্দেহের তীর ঘুরে যায় মেয়ে ও জামাইয়ের দিকে, কারণ তাদেরও একটি বাচ্চা রয়েছে যে চতুর্থ শ্রেণীর ছাত্র। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে গ্রেফতার করা হয় মৃতের জামাইকে। সকালে ধরা পড়েন তার স্ত্রী। কিন্তু কেন এই খুন? পুলিশ সূত্রে দাবি, বাপের বাড়িতে থাকলেও মা মেয়ের বনিবনা ছিল না, মায়ের সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা করেছিলেন মেয়ে। যদিও এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, সে কারণেই দেহের পাশে রাখা হয়েছিল জাল সুইসাইড নোট, যাতে আবার ক্লিনচিট দেওয়া হয়েছিল মেয়ে ও জামাইকে। কারো যাতে সন্দেহ না হয় সেজন্য প্রথমে একজন রিক্সাওয়ালাকে বাড়িতে ডাকা হয়েছিল, যাতে এটা প্রমাণ হয় যে বাইরের লোকের সামনে দেহ উদ্ধার হয়েছে। কিন্তু এত কৌশল নিয়েও পুলিশের চোখে ধুলো দেওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষ ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।